লিমিটেড থিওরিগুলো আশা করি বুঝতে পারছো, চেষ্টা করো বোঝার। আজকে আমি 7.6.1 থিওরিটা একটু বোঝার চেষ্টা করছি। আই একটা ওপেন ইন্টারভেল এ টু বি, একটু খেয়াল করো, এ টু বি ওপেন ইন্টারভেল। আর এফ এক্স আই টু আর, এফ এক্স লাই করছে এটা এক্স এর আর এটা এফ এক্স এর। এফ এক্সটা বলে দেবো আছে বাউন্ডেড অ্যাভাব, তার মানে সবার মান কি হবে এর থেকে ছোট বা সমান। তার মানে আমি বলতে পারি সুপ্রিমাম যদি ধরে নেই, সুপ্রিমাম যদি ধরে নেই এফ এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এম, তাহলে দুটো শর্ত মনে আছে নিশ্চয়ই সুপ্রিমাম প্রপার্টি। ফর অল এক্স বিলংস টু আই, এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু কত হবে ক্যাপিটাল এম। দু নম্বর কে ছিল মনে আছে এপসিলন পজিটিভ, তাহলে এর মধ্যে একটা পয়েন্ট পাওয়া যাবে এক্স নট, দেয়ার এক্সিস্ট এক্স নট পয়েন্ট সাজ দ্যাট এক্স নট ইজ লেস দ্যান ইকুয়াল টু এম গ্রেটার লেস দ্যান কত এম মাইনাস এপসিলন, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবারে আমাদের প্রশ্নটা হচ্ছে লিমিট বের করতে হবে বি মাইনাস, তাহলে বি মাইনাস লিমিট মানে কি, বাঁ দিকে নেবারহুড নিতে হবে, অর্থাৎ এই পাশে ধরে নিচ্ছি এক্স নট পয়েন্টটা এই পয়েন্টটা, তাহলে আমরা এমনভাবে ডেল্টা নেবারহুডটা নেব যাতে এই পয়েন্টটা অর্থাৎ এইটুকু লেন্থ ডেল্টা নিচ্ছি যাতে বি মাইনাস ডেল্টা ইকুয়াল টু কত হয় এক্স নট, অর্থাৎ আমরা ডেল্টা ইজ সো চুজেন সাজ দ্যাট বি মাইনাস ডেল্টা ইকুয়াল টু কত এক্স নট, কারণ এক্স নট তো একটা পয়েন্ট এই অঞ্চলের মধ্যে, যেখানে নাও না কেন এক্স নট পয়েন্টটা সেইভাবে আমি একটা ডেল্টা চয়েস করে নিচ্ছি। তাহলে এফ অফ এক্স নট, তুমি জেনে আছো যে এফ এক্স নটটা কত হবে গ্রেটার দ্যান এম মাইনাস এপসিলন, একটু বোঝার চেষ্টা করো। তাহলে এইটা হচ্ছে এক্স নট, যত মান বাড়বে, যত এক্স নট বাড়তে শুরু করবে তত কি হবে ফাংশনাল ভ্যালুটা বাড়বে, অর্থাৎ এম মাইনাস এপসিলন থেকে এই মানটা যদি বড় হয় তাহলে এই অঞ্চলের সমস্ত মানের জন্যই এম মাইনাস এপসিলন বড় হবে। এম মাইনাস এপসিলন যদি বড় হয় আমি কি লিখতে পারি দিস গ্রেটার দ্যান এম মাইনাস এপসিলন ফর অল এক্স, কোন অঞ্চলের মধ্যে বুঝতে পেরেছো, বি থেকে বি মাইনাস ডেল্টা থেকে বির মধ্যে, ফর অল এক্স বিলংস টু বি মাইনাস ডেল্টা টু বি, মানে এটা লেফট হ্যান্ড লিমিটের জন্য আমাদের অঞ্চল দরকার। তাহলে আমাদের এই অঞ্চল থেকে দু নম্বর পয়েন্টে আমরা যেটা লিখেছিলাম এই যে লাইনটা আর এই যে এই লাইনটা, এই দুটোকে আমি যদি কম্বাইন করি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এফ এক্সটা, তাহলে এই দুটো লাইনকে কম্বাইন করছি এই একটা লাইন একটা লাইন করলে কী হবে দেখো একটু খেয়াল করে, এফ এক্স লাইস এম মাইনাস এপসিলন লেস দ্যান ইকুয়াল টু, এই যে ইকুয়াল টুটা আছে এম, তার থেকে আমি যদি বড় মান লিখে ফেলি এম প্লাস এপসিলন, কোন অঞ্চলের জন্য এটা ফর অল এপসি, এখানে এখানে খেয়াল করো এই অঞ্চলটা কমন অঞ্চল, ফর অল এক্স বিলংস টু বি মাইনাস ডেল্টা থেকে বির মধ্যে, বি এর লেফট হ্যান্ড লিমিটের জন্য। তাহলে এইটাকে যদি আমি ফাইনাল লাইন লিখি এফ এক্স মাইনাস এম মড অফ দিস লেস দ্যান এপসিলন ফর অল এক্স বিলংস টু বি মাইনাস ডেল্টা টু, এই অঞ্চলটা দেখি তো বুঝতে পারছো বি এর বাঁদিকে লেফট হ্যান্ড লিমিটের কথা বলছে, অথবা এখান থেকে আমরা বলতে পারবো লিমিট অফ এক্স টেন্স টু বি মাইনাস এফ অফ এক্স, কেন বি মাইনাস নিশ্চয়ই বুঝতে পেরেছ বাঁদিকে বলে। এবার দেখো থিওরির মধ্যে কী আছে বাউন্ডেড বিলো, তাহলে কি হবে বাউন্ডেড বিলো হওয়া মানে একটু বোঝার চেষ্টা করো, এই পাশে এ পয়েন্টে বাউন্ডেড বিলো তাহলে কি হবে এ প্লাস লিমিট পাওয়া যাবে, ওপেন যেহেতু এক্স্যাক্টলি এ পয়েন্টে কখনো পাওয়া যায় না, তাহলে এ প্লাস, তাহলে এ প্লাস করতে গেলে আমাদের কী করতে হবে অঞ্চল এই পাশ থেকে একটা অঞ্চল তৈরি করতে হবে, অর্থাৎ এক্স নট পয়েন্ট তখন এখানে চলে আসবে বি প্লাস এ প্লাস ডেল্টা ইকুয়াল টু এক্স নট ধরতে হবে, বুঝতে পেরেছ। তাহলে এখানে যখন এই পয়েন্টের সাপেক্ষে তখন এই পয়েন্টে কী হবে যেহেতু ইনক্রিজিং ফাংশন এই পয়েন্টে ইনফিমাম পাওয়া যাবে, তাহলে দু নম্বরটা বাইরে লেখা আছে যদি বাউন্ডেড বিলো হয় তাহলে ইনফিমাম পাওয়া যাবে কোন পয়েন্টে এ প্লাস, বুঝতে পেরেছো এই দুটো জিনিস, এবং ইনফিনিটি দিয়েও একই রকমভাবে বুঝতে পারবে বোঝার চেষ্টা করবে, আনবাউন্ডেড হতে আছে এমন ইনফিনিটি চলে যাবে। এখানে দেখো মোনোটোনিক ডিক্রিজিং যদি হয়, ওটা ইনক্রিজিং ছিল ডিক্রিজিং যদি হয় তাহলে কেমন ছবি হবে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি যদি ছবিটা আঁকার চেষ্টা করি এরকম একটা অঞ্চল এ টু বির মধ্যে ওপেন অবশ্যই, ডিক্রিজিং ফাংশন মানে কি মানটা ক্রমান্বয়ে কমছে, তাহলে এই পয়েন্টে কি হবে এ পয়েন্টে সর্বোচ্চ মান দেবে, তাহলে সুপ্রিমাম অফ এ প্লাস এর সাপেক্ষে প্লাস পাওয়া যাবে, তাহলে এক্স নট যখন চয়েস করবো এ প্লাস ডেল্টা, আর যখন বি পয়েন্ট ইনফিমাম দেবে তখন বি মাইনাস কী হবে
বি মাইনার ডেল্টা চয়েস করে কাজটা করতে হবে। একটু মিল রেখে বোঝার চেষ্টা কর, সবগুলো প্রমাণ দরকার নেই। 6.1 ওই এক আর দুইটা করবে, ঠিক আছে, আর অন্য কোনো একটু বোঝার চেষ্টা করবে। দেখো পরের কথাতেও আছে, 7.6.2 গেল থ্রিতে, এই ফোরে দেখো, ফাইভে দেখো, ঠিক অনুরূপ থিওরি আমাদের এখানে করে দেওয়া আছে। সবগুলোই কিন্তু ওপেন ইন্টারভেল, বোঝার চেষ্টা করবে। ওপেন ইন্টারভেল না হলে এ প্লাস এ মাইনাস এই কনসেপ্টটা থাকবে না।